সালামু আলাইকুম গাইস, কিছু কিছু বিপদ আছে যেগুলো আল্লাহ আমাদেরকে দিয়ে থাকে পরীক্ষা করার জন্য। আপনি যখন বিপদে পড়বেন তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তবে আল্লাহ আপনাকে সাহায্য করবে, তবে আরশে আজিম থেকে নিচে এসে করবে না, আপনাকে সে শক্তি দিবে, সে ক্ষমতা দিবে, আপনি কীভাবে সেই বিপদ থেকে উদ্ধার হতে পারেন। হাই গাইস, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আমি প্রবাস সৌদি আরব থেকে আজকের ব্লগটা শেয়ার করতেছি। আজকে আমি আমার জীবনে প্রবাস জীবনে যে যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি এবং কীভাবে তা সমাধান করেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা বর্তমানে প্রবাস জীবনে আছেন, সেটা হতে পারে আরব দেশে হতে পারেন অথবা আপনি ইউরোপ বা যে কোনো দেশে হতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে মুসা বিন শমসের মতন কোটিপতি বানায় দিক যারা আমার এই ভিডিওটা শেয়ার করবে। সবাই ভালো থাকুন, শুরু করছি আমার ব্লগ ভিডিওটা। আমি যখন 2022 সালে আসার পরে দিয়ে আমার কাজটা ছিল যে আমাদের মালিকের অধীনে ওখানে এই যেটাকে আমরা গোডাউন বলি, গোডাউনে ছিল আমার দায়িত্বটা। তো আমি গোডাউনে দায়িত্ব, সেখানে ছিল গরম, সেখানে ছিল ঠান্ডা, যেখানে নতুন মাল আসার পরে দিয়ে মালগুলো কার্টন থেকে খোলা হইতো। হ্যাঁ মিরাজ ভাই, সালাম আলাইকুম। মালগুলো খোলা হইতো, খোলার পরে দিয়ে মালগুলো আস্তে আস্তে আমি সেপারেট করতে হতো, অর্থাৎ বিভিন্ন মডেলে মডেল এইগুলো আলো করতে হইতো। আলাদা করার পর তারপর আমার কাজটা ছিল মালিকের কাছে গিয়ে তখন বলতাম যে এই মডেল এত ডজন, এই মডেল এত ডজন, এটা এত পিস, এইভাবে বলতাম। মালিক তখন কী করতো, বিল পেপার দেখে দেখে তখন কী করতো, মালিকের এইটা দিয়ে দিত। তখন আমি কালো কলমে বা নীল কলমে বড় কলমগুলো দিয়ে মার্কার পেন দিয়ে আমি রেটটা লিখতাম। তখন বারকোড কোনো সিস্টেম তখন ছিল না, এখন তো বর্তমানে প্রতিটি দোকানে প্রতিটি ইয়েতেই আপনি দেখবেন যে এখন বারকোড সিস্টেম হয়ে গেছে। তখন ছোট্ট একটা স্টিকার লাগাই দিত যেখানে লেখা থাকতো 8 রিয়াল 10 রিয়াল বা যত রিয়ালেতে আমরা ওখানে লেখা থাকতো। আমি এখানে থাকা অবস্থায় দেখা গেল যে মালিক কোনো সিস্টেম করে নাই যে আমরা মালগুলো গোডাউন থেকে যাই প্রতিটি লোকের কাছে গিয়ে সে যেখানে কাজ করে তার কাছে গিয়ে দিয়ে আসতে হবে। মালিক এমন কোনো সিস্টেম কিন্তু করে নাই, কিন্তু মানুষ এখানে উপস্থিত যারা আছে তারা কিন্তু অধিকাংশই জালিম ছিল। জালিমেরা এখানে সিস্টেম এমনভাবে বানাইছে যে আমরা যারা গোডাউনে কাজ করি, যেটাকে স্টোর হাউস বলা হয়, ওয়্যার হাউস বলা হয়, যে ওখানে আমরা যারা কাজ করি আমাদের কাজটা ছিল যে মালের রেট মনে করে দিয়ে মালগুলোকে মাথায় করে হোক অথবা টলিতে করে হোক যেভাবে ওখানে গিয়ে পোষাইতে হবে। তো আমাদের দোকানের মধ্যে আমি কয়েকটা সেকশনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো 1 নম্বর সেকশন, সেটা হলো ধরেন এই বাচ্চাদের প্যান্ট আছে, বাচ্চাদের শার্ট আছে, ছোটো বাচ্চার এই কম্বল আছে, খেলনার আইটেম আছে, যে সেটা সাইকেল, বেবি ওয়াকার, এরপর কসমেটিক মাল, এইভাবে অনেকগুলো মাল আছে। তো আমাদের এখানে এই মালগুলো কিছু কিছু মাল আছে যেটা একজনের পক্ষে উঠানো অসম্ভব, 40 কেজি 45 কেজি 50 কেজি। তাও কী করবো, অনেক সময় যে এই কর্মের খাতিরে এগুলো করতে হয়েছে, নিজের ঘাড়ের উপরে নিজের কষ্ট হয়েছে, অনেক সময় পিঠে ব্যথা করতে, পায়ে ব্যথা করতে, তারপরেও কিন্তু এগুলো আমরা নিয়ে নিতাম, দিয়ে আসতাম। হয়তো আমার সাথে একদম থাকতো অথবা নাও থাকতো, কিন্তু দায়িত্ব তো করতে তো হবে, করার মতো বিকল্প কোনো ব্যবস্থা নাই। তো আমি যখন এইভাবে দিয়ে আসতাম, তো পরবর্তীতে একদিন যখন মালিককে সরাসরি দেখছে যে আসলে ব্যাপারটা তো মানুষ তো জুলুম করতেছে, জালিমেরা জুলুম করতেছে, যখন মালিক পক্ষ ব্যাপারটা বুঝতে পারলো, বুঝতে পারার পর তখন মালিক পক্ষ আস্তে আস্তে টাইট দেওয়া শুরু করে দিল। তাদেরকে বলো যার লাইনের মাল তাকেই নিতে হবে, এ ছিল একটা সমস্যা। এরপর পরবর্তীতে সবাই এটা নিয়ে আমার কথা বলতে লাগলো যে মালিকের কাছে কি কমপ্লেন করেছে, কমপ্লেন করার কারণে আজকে মালিক গরম হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এরকম কিছু তন্তু জানোয়ার এরকম কথাবার্তা শুরু করছিল। তো সেই সব তন্তু জানোয়ারদের মধ্যে আমাদের নোয়াখালীর একটা ঘোড়া কুত্তা ছিল, কুত্তাটা মারা গেছে, আল্লাহ ওরা নিয়ে গেছে। ওই কুত্তা থেকে শুরু করে এরকম আর শ্রীলঙ্কা ইন্ডিয়ার এরকম অনেকগুলো অনেক ইহুদ নাসারা ছিল, যেগুলো মানুষকে জুলুম করাটা ছিল। তারা দেখা গেল আমাদের একটা শার্ট আমরা যখন গায়ে দিকে দেওয়া শার্টটা দেখা গেল আমরা বেশি দিন 2 দিনের বেশি গা দিতে পারতেন, গ্রামে গন্ধ হয়ে যেত। আর দ্বিতীয়ত সমস্যাটা ছিল যে এটাই এই ময়লা লাগিয়ে যেত, যে যখন আমরা এই মালটা নিয়ে যাইতাম তখন দেখা গেছে যে আমাদের ওই গায়ের যে কার্টুনের যে একটা ময়লা থাকে না, যে ময়লাগুলো দেখা গেলো যেটা বড় যে গোডাউন থেকে যেখান থেকে কোম্পানিতে আসছে, এরপর বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে যেহেতু মালটা আসছে, আসার পরে যেখানে ময়লা আবর্জনা কিছু থাকা তো অবশ্যই স্বাভাবিক, এখানে অবস্থা কিছু না। তো দেখা গেল যে এই ময়লা আবর্জনাগুলো অনেক সময় কার্টুনকে বাচ্চা যেমন কোলে নিতে হয় এরকম আমরা কোলে করে মালগুলো নিতে হইতো। তো দেখা গেল যে আমরা একটা
না দিলে সেটা আর দেখা গেল যে দ্বিতীয়বার ব্যবহার করা যেত না। তো আমি আপনাদেরকে যে কথাটা শেয়ার করছি যে আমার একসময় অনেক প্রিয় ছিল যে সাদা শার্ট গায়ে দেওয়া, সবসময় আমি সাদা শার্টে পছন্দ করতাম, কালারওয়ালা শার্ট আমি কখনো পছন্দ করতাম না। এটা ছিল আমার এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখা গেল কিছু ইহুদি নাসারা ছিল এগুলো ভারতের লঙ্কা তারপর আমাদের দেশের এই ইহুদ নাসারা কুত্তাগুলো কী করতো আমার কষ্ট দেওয়ার জন্য, আমার শার্টটাকে নষ্ট করার জন্য তারা কিন্তু কি এমন পলিটিক্স তারা পলিসি করতো, তারা আমার গায়ের মধ্যে ময়লা লাগে অনেক সময় আমার সাথে একটু পুষ্টে লোকের হাতে ময়লা নিয়ে এইভাবে এগুলো নিয়ে আয় এটা কর এটা কর এইভাবে তারা কিন্তু আমার সাথে আচরণ করত। তো এই ইহুদ নাসারাদেরকে আল্লাহ পতন করছে পতন করবে, কারণ এটা হলো জুলুম। আর এটা আমার আমি তো নতুন লোক ছিলাম, যদিও আমার সাথে আমার আপন নিজের মামা ছিল থাকার পরও কিন্তু এটা কোনো লাভ হয় নাই, লাভ হয় না বলতে এখানে শিখেছিল একটু ভীত মানুষ মানে ভয় করত খানা খাই জায়গা রুটি হবে খানা খাই জায়গা। তখন কি হয়েছে যে আমি আর কী করবো, আমি তার করার মতো আমার কাছে কোনো অপশন নাই যে আমি কী করবো, তখন তখন আমি এগুলো সহ্য করতে হইতাম। অনেক ইহুদিরা তারা আমার সাথে এরকম করেছে, তো আপনাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটতে পারে অবাস্তবের কিছু নয়। আচ্ছা এবার পরবর্তীতে ছোট একটা কথা বলে রাখি, এগুলো কাগজি লেবু কাগজি এগুলো পাতিলাটা নিচে অনেক কালো ছিল অনেকটা পরিষ্কার হয়ে গেছে দেখেন, কাগজি লেবুরে এটাকে সিদ্ধ করছি তো পাতিলাটা একেবারে পশা হয়ে গেছে, আগে কিন্তু ভিতর অনেক কালো কালো দাগ ছিল এগুলো। যাক কাগজি লেবুর ব্যাপারে এখানে আস্তে আস্তে আসার বানাবে কাগজের আসা এখানে এগুলো সিদ্ধ করতেছি তাতে কোনো নষ্ট না হইতে পারে। তো আমি যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি সমস্যাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে এখানে আমি আপনাদের সাথে কোনো কিছু বানিয়ে করতেছি না। তো আমাদের বাংলাদেশি ভারতীয় সবগুলো মিলে প্রায় 40টার উপরে আমাদের মালিকের কর্মচারী ছিল, 40টার মধ্যে শুধুমাত্র আমার পড়ালেখাটা একটু বেশি ছিল, আমি ইংলিশ তারপর আমি আরবি আস্তে কিছু পড়তে পারতাম কিছু লিখতে পারতাম, আমি আর কম্পিউটার চালাইতে জানতাম যে কম্পিউটার দিয়ে আমি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তা নয়, আমি কিন্তু কম্পিউটার চালাইতে পারতাম। তো কম্পিউটার কী চালাইতে পারতাম সেটাও বলতে দিচ্ছি আমি, আমি যখন ছাত্র জীবনে আমার এক প্রতিবেশী উনি বিয়ে করতেন তখন শ্বশুরটা যৌতুক হিসেবে ওনাকে একটা কম্পিউটার দিয়েছিলেন, তখন উনি কম্পিউটার দিয়ে একটা দোকান দিয়েছিলেন, যেটা শুনে কথা আর সত্য হইতে জানি না যে ওনার সেলও কিন্তু এখনও আমার নতুন হয়ে গেছে বিয়ে যখন নতুন করছে। আচ্ছা না তো পরবর্তীতে আমি ওনার কাছে কম্পিউটার শিখলাম, ওর আগে ওনার দোকানে আমার একটা দোকান দিয়েছিল স্টেশনারি দোকান যেখানে বই খাতা কলম বিক্রি করতো, তারপরে আচ্ছা না ওখানে কিন্তু কথা বলে দেখো কম্পিউটার কিন্তু কে কে শিখবে, তখন সরকম আমার নামে লেখা হবে। আচ্ছা স্যার সেটা অন্য কথা, আমি কম্পিউটার চালাইতে পারতাম। পরবর্তীতে মালিক কী করলো যে অফিসে যখন কোনো লোক ছিল না এখানে অনেক কিছু হয়ে গেছে, ফার্মাসি একটা ছিল ভারতীয় একটা ছিল ওরা চলে যাওয়ার পর অফিস খালি ছিল, তারপরে দাঁড়িয়েও ছিল না আমাকে অফিসের দায়িত্ব দিল, এরপর আমি আলকাসিম থেকে জিত দেন আমি দেখলাম যে কিছু মাল কোম্পানি পাঠাইতেছে যে পাঠানোর পর কিছু মাল আছে যেগুলো চলে না যেগুলো আমাদের দোকানের জন্য উপযুক্ত নয়, তখন পরবর্তীতে মালিকের সাথে আমি পরামর্শ করলাম যে আমি না হলে একবার জিত দিতে চাই যে আমি মালগুলো কিনে আসি, তখন মালিককে অনুমতি দিয়েছি ঠিক আছে অসুবিধা নেই দেওয়ার জন্য, এরপর আমি নিয়ে যাইতাম জিতে যাইতাম মাল কিনতে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আলকাসিম থেকে যখন আমি জিতে যাইতাম যে এখানে দূরত্ব হলো 1200 কিলোমিটার, যেটা মনে করেন আমি 200 যাইতাম, মাঝে মাঝে যদি রাত্রে বাস না পাইতাম তখন আমি দিনের বাসে যাইতাম, রাত্রে বাসে যখন যাইতাম ঠিক মাগরিবের নামাজের পর এসলে আমাদের এই সময় আমি যে বাসে উঠতাম সকাল কখনো 9টা কখনো 10টা এইভাবে নামাই দিত, যদি পথে কোনো সমস্যা না হলো সকাল হয়তো 8টা 9টার দিকে নামাই দিত সেটা। তো আমি যাইতাম জিদ্দা থেকে মাল আইতাম, তো সর্বপ্রথম যে সমস্যাটা আমার জন্য সৃষ্টি হয়েছে যে আমাদের দেশের কিছু ইহুদ নাসারা আমাদের নোয়াখালীর ছিল কিছু, এরপরে যে সে নোয়াখালী সেনবাগের ছিল এগুলো অনেকগুলো ছিল আমার আমার পিছনে লাগিয়ে গেছে, তারা তো বুঝতেছে যে আমি তখন জিদ্দা থেকে যে মাল কিনে আসতেছি আমি তো লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাইতেছি, এখন এদের ভিতরে জ্বলে পড়ে সরকার হয়ে যাইতেছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি এমন এমন কোম্পানি আছে যেখানে এক গ্লাস পানি পর্যন্ত দেয় না, যে আপনার ইচ্ছে হলে আপনি মাল নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মা যে আপনাকে যে তারা কিছু বকশিস দিবে বকশিস তো দূরে কথা পানি পর্যন্ত দেয় না, ওখানে বসার পর্যন্ত জায়গা নেই যেখানে বসতে পারি না। আচ্ছা দেখ তারপরও এত কষ্ট করে সকালবেলায় যখন আমি আলকাসিম থেকে যখন জিতে যাইতাম সকালে যখন ওখান থেকে বাস থেকে নামতাম তখন আমার পাটা ফুলে যেত, আবার যখন আমি জিদ্দা থেকে আলকাসিম আসতাম আসার পর আমার পাটা এমনভাবে ফুলে যেত যে জুতো থেকে অনেক সময় পাটা বাহির করা আমার পক্ষে অসম্ভব হয়ে যেত, যে এইরকম ঘটনা আমার সাথে অনেকবার হয়েছে।
মানে যতবার গেছি ততবার হয়েছে, এত লম্বা ভ্রমণ, এতক্ষণ বাসে বসে দেখা হয়, তো আপনারা বলবেন যে একটানা কীভাবে বাসে ভ্রমণ করা সম্ভব? আসলে একটানা বলতে এখানে মাঝখানে হয়তো নামাজের সময় আধা ঘন্টা এক ঘন্টা বাসটা দাঁড়ায়, সেটা হচ্ছে এক কথা। আর বেশিরভাগে কিন্তু লম্বা লম্বা সফর দিতে হয় এগুলো, মাঝে মধ্যে আধা ঘন্টার জন্য দাঁড়ায়, হয়তো যদি কেউ অনুরোধ করে যে আমরা কথা করতে পারি, কারণ একটা বাসের মধ্যে 40-50 জন যাত্রী থাকে। যেদিন যাত্রীর পরিমাণ কম থাকে শুধুমাত্র ওই দিন একটু সুবিধা পায় কি, যে ওই দিন হয়তো বা আমি এই যাত্রী কম থাকলে দুইটা সিটের মধ্যে কোনো মতে শুইতে পারতাম, এই একটা সুবিধা ছিল। কিন্তু এই সুবিধা তো আমার সবসময় চিরস্থায়ী সুবিধা নয়, তারপর আমি কী করবো ভাইও, এখানে গেলে হয়তো আমি তো একটু ভালো লাগতো, কারণ আমি গৃহবন্দীর মতো ছিলাম ছাত্র জীবনে, শুধু স্কুলে বাড়িয়ে তারপরে দিই কলেজ জীবনে কলেজের বাড়ি তারপরে করতাম, কখনো ঘোরার মতো সুযোগ আর আমাকে দেয়নি, কারণ সুযোগ কোথায় দিত পড়ালেখা, এরপর প্রাইভেট পড়ায়, আমার এমন গেছে আমি যে 4-5-7 পর্যন্ত আমি প্রাইভেট পড়াইছি, তো কী করতাম প্রতি সপ্তাহে একটা 20 পর্যন্ত আমি মিস করেছি, মিস করে শুক্রবারে সবার বাড়িতে যাইতাম। আচ্ছা দাদা কথা শুরু করছি একটা বলতেছি আর তো আমি যে সমস্যাগুলো হয়েছে, তো ওই যে বললাম আমি যখন বিদ্যালয়ে মা লাগতাম তখন আমার মনে আসলে কোনো সমস্যা নেই, দেখা গেল আমার বিপরীতে যে আছে যে ভারতের একটা যে ওইটা যদিও কোনো নষ্ট মা লাগে মাঠটা যদি নষ্ট হয়ে যেতাম, দেখা গেল ওটা আমার মনে সবাই দেখে মাঠটা আমি এনেছি দিতে দেয়, আসলে মাঠটা অনেক কথা আমি চিনি যে আমি কী এনেছি না এনেছি, দেখা গেল যে আমারও আমার পিছনে মালিক পক্ষকে বুঝাই দিত যে এই রকম যে মালগুলো সে নষ্ট হারাইছে, মালগুলো চলে না, কাস্টমার রিটার্ন দেয়, মানে এমন এমন কিছু কথা বলি যে মালিকের সেটা আমাদের তিক্ততা বাড়াই দিয়েছে, যে তিক্ততা বাড়াই দিয়েছে তখন আমি বসে ছিলাম আর আমার সামনে কিছু করতে পারে নাই, আমি যখন ছুটিতে চলে গেছি 6 মাসের ছুটিতে তখন আমার গেছে, কিন্তু আমার আশেপাশে আমার আপন মামা দুজন ছিলেন, কিন্তু আমার একজন আমার তারা তো ইচ্ছে করে কিন্তু কিছু মুখ বন্ধ করতে পারছে, কিন্তু তারা কোনো মুখ বন্ধ করে না, তারা কী করছে বরঞ্চ ওই সারাটা সাপোর্ট করে আমার অনেক অনেক ক্ষতি হয়েছে, তারা কিন্তু আসলে কিন্তু আমার পরিচয়টা করতো যে এসব এই ভাই এর বাড়ি আমার বাড়ি এরা কখনো এগুলোকে ইয়ে করে না, আর যদি করতো তাহলে কিন্তু এরকম যদি আপনি সাহস পাইতো না যায় কিন্তু ইয়ে করতো না, আমি যে এই সমস্যাগুলো কিছু কিছু সমস্যা আছে যে এগুলো আপনাকে যদি কেউ যদি আপনার হেল্প না করে, যদি কেউ আপনাকে যদি সহযোগিতা না করে আপনি বুঝতে পারবেন না, তো দেখা গেল যে আমি মানুষ নিয়ে এত বেইমান এত নিষ্ঠুর হইতে পারে যে এটা আমি আপনারা কোনোদিন টেয়ার করতে পারি নাই, আমি শুধু তখনই টেয়ার করতে পারছি যখন যে আমি আসার পরে দেখলাম যে আমার জন্য তো বড় বর্তমান হয়ে গেছে, আমি যখন আপনার সাথে টেয়ার করতে পারলাম তখন আর আমার জন্য করার মতো কোনো অপশন ছিল না, কারণ আমার সকল রাস্তাগুলো তারা আপনারা অনেক চেষ্টা করে একবার দুইবার আমি চেষ্টা করছি যে আমার রাস্তাটা ইয়ে করার জন্য, কিন্তু দেখা গেল একটা কথা আসলে আমার যে বাংলাটা তার মিলে না, তো ওই যে যারা যে সকল ইহুদ নাসারা করতেন যে যারা ছিল যে কাফের বাচ্চা বললে দূর হবে তারা কাফের ছিল যেগুলো ওগুলো আমার অনেক ক্ষতি করেছিল, কিন্তু এই ক্ষতিটা করে কিন্তু তারা কিছু লাভবান হতে পারে নাই, তার কারণ হলো তারা কী মনে করতে জানি না, তো তারা যে আমার ক্ষতি করছে আমার ওদের ক্ষতি করো বলে সন্তানের ক্ষতি করো, কেন যেন পুত্রেছি আমি কিছু না, আমার জীবনে এইরকম অনেক ঘটনা আমার জীবনে হয়েছে, তো এগুলো আমি অনেক কিছু আমি সমাধান করতে পারি না, অনেক কিছু সমাধান করতে পেরেছি, আমি আপনাদের সাথে যে কথাগুলো আছে শেয়ার করতেছি সে কথাগুলো হলো এটাই যে আমার জীবনে এইরকম অনেক ঘটনা ঘটতে পারে, যে এমন এমন ঘটনা ঘটবে যেটা আপনি জীবনে কল্পনা করতে পারবেন না, আপনি কাকে বিশ্বাস করবেন না, আমার আপন মা আমার মা এরা হলো 3 বোন 3 ভাই, তার মধ্যে আমার 2টা ভাই কিন্তু অলরেডি এখানে উপস্থিত থাকার পরেও তারপর আমার কোনো লাভ হয়নি, তার কারণ হলো তারা সাপোর্ট করতে এক ইউথ নাসারা বোড়া করতে একটাকে ইউথ নাসারা বোড়া ওই কুত্তাটা আমি সাপোর্ট করতে আবারও সাপোর্ট করতো না, তারপরও আমি কী করব আমি কোনো সাপোর্ট পাইনি, যাক আল্লাহ যাকারা ভালোর জন্য করে, তো মাঝে মধ্যে নাকি আমিও মানে কিছু যোগাযোগ করার চেষ্টা করতে চাই কিন্তু মন আগায় না, মনে মনের কষ্ট মনেই আছে সবসময় মনে পড়ে এগুলো, কারণ কিছু কিছু আছে আপনি ভুলতে পারবেন না, কিছু কিছু আপনার পক্ষে ভুলা একেবারে অসম্ভব, তো যে কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা এইরকম সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হইতে পারেন অবস্থাগুলো কিছু না, তো আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই এই কথাটা খেয়াল রাখতে হবে যে আপনার জীবনে এইরকম ঘটনা ঘটতে পারে
এখন এগুলো অবস্থা কিছু না, তবে আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনার বিপদে আপনাকে এগিয়ে যেতে হবে। রাত্রে যদি আপনার কষ্ট পায়খানা দৌড়লে যেমন আপনাকে এই কেউ জাগাই দেবে না, আপনাকে নিজেই উঠতে হবে যে আপনার শরীরে আপনাকে বলে দেবে কী করতে হবে। তো আমি দেখলাম যে আমার বিপদের সময় যা আমাকে সাহায্য করেছে আল্লাহ, অনেকটা বুদ্ধি খাটাইছে, কিন্তু দেখা গেল যে শয়তানের পক্ষে লোক বেশি থাকে। কিন্তু ভালো মানুষের পক্ষে আপনি দেখবেন কোনো এমন কোনো সাপোর্ট আপনি পাবেন না। এইরকম ঘটনা কিন্তু হয়েছে, হইতেছে এবং হবে। তা আমি আপনাকে বলতেছি যে আল্লাহর কাছে আপনি যখন সাহায্য চাইবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে, কিন্তু আল্লাহ কি আপনাকে সাহায্য করবে আর সে আদিন থেকে নিচে নেমে এসে করবে না, আপনাকে ওই রকম শক্তি ক্ষমতা দিবে যাতে করে আপনি ওই বিপদ থেকে উদ্ধার হতে পারেন। তো আমি আজকের এই ব্লগে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।